প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি DBL Pharmaceuticals নিবেদিত Channel 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন Health Guide অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার Sanjida Hosen Papia দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের রক্তশূন্যতা ও প্রতিকার গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার Sarwar Ferdous বিভাগীয় প্রধান শিশু বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল স্যার স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও স্যার যেটি আমি ইতিমধ্যে শেয়ার করেছি আমাদের দর্শকদের সাথে যে শিশুদের রক্তশূন্যতা ও প্রতিকার নিয়ে আমরা একটু আলোচনা করব আপনার সাথে আজকে যে বিষয়টি প্রথমেই জানতে চাই সেটি হচ্ছে শিশুদের রক্তশূন্যতা আসলে সাধারণত কি কারণে হতে পারে আগে আমাদেরকে দেখতে হবে রক্তশূন্যতা কি জিনিস আসলে এই যে হিমোগ্লোবিন লেভেল অর্থাৎ রক্তের যে ঘনত্বটা এটা কিন্তু এক এক বয়সে এক এক রকম থাকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার হিমোগ্লোবিন কিন্তু 15 বা 16 বা 17 গ্রাম পার ডিএল এই শিশুটা যখন এক বছর বয়সে পৌঁছে তখন তার হিমোগ্লোবিন লেভেল দাঁড়ায় 9 থেকে 10 গ্রাম পার ডিএল এবং 9 থেকে 10 গ্রাম এটা কিন্তু তার ওই বয়সের জন্য নর্মাল আবার সে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তার হিমোগ্লোবিন লেভেল 14 থেকে 15 গ্রাম পার ডিএল পুরুষদের বেলায় মেয়েদের বেলায় 13 থেকে 14 বা 15 ওদের একটু কম থাকে বিকজ মিনিস্ট্রিয়াল লস ওরা কভার করতে পারে না যার জন্য একটু কম থাকে বাট এটা হলো জেনারেল স্পিকিং অনেকে কিন্তু ভুল করে যে এক বছর বয়সে 9.5 গ্রাম পার ডিএল আছে এটা হয়তো রক্তশূন্যতা অ্যাডাল্ট লেভেলের সাথে তুলনা করে আসলে তা নয় সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই জানতে হয় যে স্ট্যান্ডার্ড লেভেলটা জানতে হয় দ্বিতীয় কারণ অনেক এর মধ্যে আমাদের দেশে যে প্রধান রক্তশূন্যতা হয় সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা সংক্ষেপে IDA বলি এছাড়া কিছু ভিটামিনস আছে যেমন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি তারপরে জন্মগত রক্তশূন্যতা এছাড়া কিছু রক্ত ভেঙে যাওয়া হেমোলাইটিক অ্যানিমিয়া আছে তো এইগুলো হলো মোটামুটি কারণ তো এর মধ্যে আমাদের দেশের প্রধান কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই মানে খুবই প্রত্যেক ঘরে ঘরে বিশেষ করে আমরা কিন্তু কোনো একটা পর্যায়ে শিশুদের মধ্যে এই মানে টেন্ডেন্সিটা চলে আসে এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে জন্মগত রক্তশূন্যতা এটাও কিন্তু আমাদের দেশে একটা হিউজ প্রবলেম একদম আমরা একে একে আলাপ করব যেগুলো প্রধান সমস্যা সেগুলো নিয়ে আপনি যেহেতু বলছিলেন যে সবচেয়ে বেশি কমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাবজনিত যে অ্যানিমিয়াটা বা রক্তশূন্যতাটা এটি আসলে কি এবং কি দেখে বোঝা যাবে একটি শিশু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছে আচ্ছা প্রথমত আয়রন এটা কিন্তু আমাদের খাবার দাবারের মধ্যে বিদ্যমান কিন্তু কথা হলো আমরা কি ধরনের ফুড হ্যাবিট করছি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এছাড়া আমার আয়রন লস হচ্ছে কিনা শরীর থেকে কোনোভাবে এই দুটো জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে যেরকম আমি খাওয়া দাওয়ার ব্যাপারে পরে আসছি এখন ধরেন একটা বাচ্চা বমি হচ্ছে রিফ্লাক্স আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স শুধু বমি করে খাবার পরে বমি করে যখন বমি করছে স্টমাক থেকে অ্যাসিড উপরের দিকে উঠছে তো আমাদের খাদ্যনালীর একদম নিচের দিকে লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস ওইখানে বারবার অ্যাসিড হতে হতে এটা ক্ষত হয়ে ওখান থেকে খুব সামান্য রক্তক্ষরণ হয় যেটা পায়খানার সাথে দেখা যায় না হ্যাঁ খুব সামান্য তো এটা যদি অনেক দিন যাবত চলতে থাকে তখন দেখা যায় যে ওর আয়রন ডেফিসিয়েন্সি মানে অর্থাৎ রক্তক্ষরণ মানেই RBC রক্ত লোহিত কণিকা চলে যাচ্ছে আর লোহিত কণিকার মধ্যেই আয়রন আছে সো এইভাবে হতে গেলে তার দেখা গেল যে তার রক্তশূন্যতা অথবা ব্লিডিং পেপটিক আলসার যার ধরেন যে পেপটিক আলসার সবাই জানে ওখান থেকে সামান্য রক্তক্ষরণ অনেক দিন চলতে থাকলে দেখা গেল আলটিমেটলি একসময় তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে এছাড়া ধরেন এসোফেজিয়াল ভ্যারিসেস পলিপস ইন্টেস্টাইনাল পলিপস ক্রনিক পলিপস যেখান থেকে ক্রনিক রক্তক্ষরণ হতে থাকলে তার একটা সময় দেখা যাবে যে তার আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেছে তো এগুলো কারণ হিসেবে এছাড়া যদি হুকওয়ার্ম আপনারা শুনেছেন হুকওয়ার্ম ইনফেস্টেশন যেটা ডিউডেনাম এবং ইন্টেস্টাইন আপার পার্টে এটা খামচি মেরে বসে থাকে এবং রক্ত খায় তো আলটিমেটলি অনেক দিন যেভাবে চলতে থাকলে তখন দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি এটিও কিন্তু খুব কমন শিশুদের ক্রিমির সমস্যা হুকওয়ার্ম কিন্তু এখন খুব বেশি কমন না বিকজ এখন একটা সময় খুব বেশি ছিল যা খালি পায়ে হাঁটতো তো ক্রিমিটা তো পা দিয়ে ঢুকে স্কিন পিয়ার্স করে তো সেটা এখন খুব একটা সমস্যা না বাট স্টিল দিস ইজ ইম্পর্টেন্ট কজ সো এছাড়া যে কোনো ইন্টারেস্টের যে কোনো কারণে যদি রক্তক্ষরণ অনেক দিন ধরে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে মেয়েদের বেলায় যার মাসিক অত্যধিক রক্ত যায় প্রত্যেক মাসে যদি যায় এবং সেটা যদি কম্পেনসেট না করে দেখা যায় তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এছাড়া গর্ভবতী মাদের বেলায় সেটা প্রযোজ্য যে যদি আয়রন কন্টেনিং ফুড ঠিকমতো খেতে না পারে ওদের বমি হয় তো খেতে পারে না ভালোভাবে তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে সো মোটামুটি এগুলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণ এছাড়া অনেক বাচ্চা আছে আমাদের দেশে যারা দে কনজিউম কাউজ মিল্ক লট ওকে দেখা যায় যে 6 মাসের পরে যেরকম খাবার দাবার খাওয়া দরকার ছিল কমপ্লিমেন্টারি ফুডস সেটা দেওয়া হয় না ঠিকভাবে ওই বাচ্চা বকরির দুধ খেতে হঠাৎ করে মা মনে করে যে গরুর দুধ খাওয়ায় তখন সে গরুর দুধ খাওয়ানো শুরু করলো এবং সাধারণত দেখা গেছে যেসব বাচ্চারা সারাদিনে মোর দেন হাফ পাইন্ট মানে 500 ml এক একটা বাচ্চা একবারে প্রায় 120 ml খেয়ে ফেলে 220 ml খেয়ে ফেলে তো হাফ পাইন্ট অর্থাৎ 500 ml বেশি যদি কাউজ মিল্ক কনজিউম করে তাহলে ইন্টেস্টিন থেকে ক্রনিক রক্তক্ষরণ হতে থাকে যেটা পায়খানা দেখা যায় না আচ্ছা আচ্ছা সো ইন্টেস্টিনাল ব্লাড লস সেটা ভিজিবল না স্টুলে তো এরকম অনেক দিন ধরে দেখা গেল বাচ্চা একেবারে অল্প পরিমাণে হতে থাকে কিন্তু অনেক দিন ধরে হতে আর বিসি লস হতে দেখা যায় যে একটা সময় সে ফ্যাকাশে হয়ে গেছে হ্যাঁ তো হয়তো দেখা যাচ্ছে দুধ খেয়ে নাদুস কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করছে স্যার বোঝা যাবে কি দেখে কারো যদি এটা আমি একটু পরে আসছি আরেকটা হলো খাবার দাবার ফুড হ্যাবিট যেসব খাবারে আয়রন আছে সেগুলো না খেয়ে বাচ্চা অন্য শুধু চিকেন খাচ্ছে অথবা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে তখন দেখা যায় এখন কীভাবে বোঝা যাবে বেসিক্যালি কতগুলো জেনারেল ফিচার্স আছে অ্যানিমিয়ার রক্তশূন্যতার সেটা একটা হলো যে বাচ্চা খিটখিটে মেজাজের থাকে খুব খিটখিটে মেজাজের থাকে মনে হয় যে সব কিছু তার কাছে ফাঁসি হ্যাঁ দুষ্টুমি করে খিটখিটে মেজাজের থাকে এটা একটা জিনিস 2 নম্বর হলো যে ওদের ঘামে সোয়েটিং হয় খুব বেশি অনেক সময় দেখা যায় যে পরে ফিল করে যে প্যালপিটেশন হচ্ছে আচ্ছা তো এনার্জি থাকে না কাজ করার এনার্জি থাকে না তো এই সিমটমসগুলো কিন্তু সব অ্যানিমিয়ার বেলায় একই রকম বাট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেলায় কিছু কিছু জিনিস আছে স্পেসিফিক আমরা লক্ষ্য করি দেখা যায় চুলগুলো লাস্টারলেস নখগুলো পাতলা হয়ে গেছে এমনকি চামচের মতো হয়ে গেছে স্পুনিং বলি আমরা হ্যাঁ হলো না কি যেটাকে বলা হয় এটা কি স্যার যখন সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় আচ্ছা অনেক দিন ধরে আছে তখন ব্রিটল নেইল তো করে না কি তারপরে ওদের দেখা যায় যে খাবার গিলতে যাচ্ছে তখন গলা বেঁধে যাচ্ছে মনে হয় যে বুক খাবার আটকে যাচ্ছে হ্যাঁ ডিসফেজিয়া ডেভেলপ করে আরেকটা খুব কমন নট কমন বাট নট আনকমন সেটাকে বলে পিকা PICA পিকা তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো ওরা তখন করে কি আজে বাজে জিনিস খেতে শুরু করে যেমন ওয়াল থেকে সে এই চুনাটা করে খাচ্ছে কয়লা খাচ্ছে চাল চাবিয়ে খাচ্ছে অনেক সময় দেখবেন প্রেগনেন্ট মহিলারা অন্য জিনিস খাদ্য না অথচ সেগুলো চাবিয়ে খায় হ্যাঁ বাইকে বলে এই ধরনের জিনিস এটাও ডেভেলপ করতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কখন তাহলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন এবং আপনারা তখন এই প্রতিকারটা আসলে কিভাবে করে থাকেন প্রথমত মা যখন বুঝতে পারবে যে আরেকটা জিনিস সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ এটি কিন্তু অনেকেই জানেন তো এটা দেখার কয়েকটা জায়গা আছে এগুলো সব জায়গায় বোঝা যাবে না ফেসে অতটা বোঝা যাবে না তো এই যে আমরা যে কনজাংটিভ ব্যবহার করে দেখি যে লাল কতটুকু আছে হাত দেখি এবং আমরা কম্পেয়ার করি ডাক্তার হাতের সাথে যে হাতটা ওর হাতে কতটুকু ডিফারেন্স লাল কতটুকু আছে পাড় তলা দেখি নখে চাপ দিয়ে দেখি তো এটা দেখে আমরা বুঝতে পারি যে তার মা অনেক সময় বুঝতে পারে যে বাচ্চাটা ফ্যাকাশে হয়ে গেছে ঠিক আছে এবং আপনি যেটি বলছিলেন যে তার মানে কাজকর্মের যে উদ্যমটা সেটি কমে যায় সেটা উদ্যম কমে যায় তারপরে ঘামছে খেলাধুলার প্রতি ইরিটেটেড এই ধরনের সমস্যা এগুলো থাকছে তো এগুলো দেখে মা হয় আসেনি যে অথবা মা ডাক্তার কাছে অন্য কোনো কারণে এসছে ডাক্তার দেখছে যে তার অ্যানিমিয়া ডেভেলপ করছে এভাবে এই শনাক্ত হয় আচ্ছা এবং তো এর পরবর্তীতে কি আপনারা কি মানে আয়রন সাপ্লিমেন্ট এখন সেটা হচ্ছে প্রথমত যদি হিমোগ্লোবিন লেভেল 6 এর নিচে চলে আসে হ্যাঁ তখন কিন্তু রিস্ক থাকে তখন কিন্তু একটা ব্লাড ট্রান্সফিউশন আমরা দিই আর যদি দেখা যায় যে 7 হিমোগ্লোবিন লেভেল 7 এর উপরে আছে তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন না দিয়ে চিকিৎসাতে যাই আচ্ছা চিকিৎসা বা প্রথমেই খুঁজতে হবে কারণটা কি ইফ ইট ইজ হুক অর মিসফেস্টেশন আপনি আগে ওইটা চিকিৎসা করতে হবে আয়রন থেরাপি দেওয়ার আগে সে যে কাউজ মিল কনজাম্পশন করছে হাফ পয়েন্টের উপরে ওটা তাকে বন্ধ করতে হবে অথবা পেপটিক আসার ডিজিজ রিফ্লাক্স যেই কারণে অ্যানিমিয়া অথবা মেনোরেজিয়া অর্থাৎ অত্যধিক রক্তক্ষরণ এই মাসিকে এই কারণগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে সো আগে এই কারণটা সমস্যা সমাধান করা যায় দেন ইউ স্টার্ট আয়রন থেরাপি সো আয়রন থেরাপি আর খাদ্যাভ্যাস পরিবর্তন আমাদের বুঝতে হবে যে কি কি খাবারে আয়রন বেশি আছে যেমন আপনি যেই খাবার যেই সবজিগুলো কাটার পরে দেখবেন যে বটিটা কালো হয়ে গেছে অথবা হাত একটু কালো হচ্ছে মনে করবেন ওই ওইটাতে অনেক আয়রন আছে ওই সবজি এবং ওই ফল হ্যাঁ তারপরে রেড মিট অথবা এনি আদার মিট মাংসের মধ্যে কিন্তু আয়রন থাকে সেটাকে বলা হিম আয়রন হিম আয়রন ইজ বেটার অ্যাবজর্ব দেন দ্য নন হিম আয়রন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই খাবারগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে বাচ্চাকে যাতে এই খাবারগুলো মিস না হয় এটা একটা তারপরে আয়রন হলো এলিমেন্টাল আয়রন আপনার মেডিসিন ফর্মে পাওয়া যায় ড্রপ আছে সিরাপ আছে ট্যাবলেট আছে সেটা আমরা যেমন বাচ্চাদের বেলা আমরা 2 to 3 মিলিগ্রাম পার কেজি পার ডে এটা 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু দিতে হয় তার কারণ আছে সেটা আমি একটু পরে বলছি কারণটা আয়রন দেওয়ার কতগুলো নিয়ম আছে সেটা হলো আয়রন সাধারণত খালি পেটে ভালো অ্যাবজর্পশন হয় আচ্ছা এবং তার সাথে যদি ভিটামিন সি খায় তাহলে আরও ভালো অ্যাবজর্পশন হয় আচ্ছা আয়রন খাওয়ার পরে যদি চা কফি খায় আয়রন অ্যাবজর্পশন কম হয় হ্যাঁ এই জিনিসগুলো মেনে চলতে হবে তবে অনেক সময় হয় কি যে অনেক বাচ্চা আছে যে আয়রন খালি পেটে খেলে সমস্যা হয় বমি করে অথবা ডায়রিয়া হয় অথবা কনস্টিপেশন হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের পরেও এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে নিশ্চয়ই আপনারা সেগুলো বুঝিয়ে বলেন যারা অভিভাবক আছেন স্যার একটু জানতে চাই আপনি বলেছিলেন যে কনজেনিটাল যে অ্যানিমিয়া জন্মগত অ্যানিমিয়ার বিষয়ে একটু কথা বলতে চাই বা রক্তশূন্যতা এটি বাংলাদেশে অনেকেরই আছে এবং বেশ কিছু বিষয় আসলে আমাদের এখন একটু মাথায় রাখতে হবে আমরা এটি সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে এটা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার কাছে এই যতগুলো অ্যানিমিয়া আছে তার মধ্যে কিন্তু এই জন্মগত রক্তশূন্যতা এটা একটা হিউজ প্রবলেম আমাদের বাংলাদেশে আপনি হয়তো জানবেন যে হিমোগ্লোবিন থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ই ডিজিজ এবং বেটা থ্যালাসেমিয়া ই ডিজিজ কম্বিনেশন অফ বোথ টু এই 3 ধরনের অ্যানিমিয়া কিন্তু আমাদের দেশে আছেন তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যানিমিয়া আমাদের দেশে প্রায় 11% এই 3টা মিলে 11% পপুলেশন কিন্তু এদের ক্যারিয়ার আচ্ছা ক্যারিয়ার জি এখন 2 জন ক্যারিয়ার একজন বাবাও যদি ক্যারিয়ার থাকে যে কোনো এই ডিজিজের মাও যদি ক্যারিয়ার থাকে এই 2 জন যদি কম্বাইন হয় তাদের বাচ্চা কাছে কিন্তু এই থ্যালাসেমিয়া অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ অথবা থ্যালাসেমিয়া ই ডিজিজ কম্বিনেশন এটা হতে পারে এখন কথা হলো যে এটার চিকিৎসা তো সামান্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া এই চিকিৎসা শুধু রক্ত দেয়া আর আমাদের দেশে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন একটা মেশিন এসছে ঢাকা মেডিকেল কলেজে বাট দে ডোন্ট হ্যাভ স্টার্টেড ইয়েট ফর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইন থ্যালাসেমিয়া পেশেন্ট তারা ওই মানে প্রতিকারের চেয়ে সেক্ষেত্রে প্রতিরোধের দিকে অবশ্যই এক্স্যাক্টলি এখন এছাড়া কি আছে ট্রিটমেন্টের বেলা কি আছে এই রক্ত দিতে হয় মাসে মাসে রক্ত দিতে হয় এটা হিউজ বার্ডেন গভর্নমেন্টের জন্য হসপিটালের জন্য তাই না আর রক্ত দিতে হবে আলটিমেটলি কি অ্যাট দ্য এজ অফ 20-25 দে ডাই সুতরাং এটা যাতে না হয় সেটার প্রতিকার করা উচিত তো সেটা প্রতিকার কীভাবে করা যায় When I was working in Saudi Arabia probably at the 2004 they have enacted a law যে কারো বিবাহ করতে হলে হাজব্যান্ড ওয়াইফ 2 জন ওদের ডাক্তার ঠিক করা আছে যে এই এরিয়ার লোকজন ওই ডাক্তার কাছে যাবে তার কাছে ফাইল থাকবে সো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা টেস্ট আছে যেটা দিয়ে বোঝা যায় যে আপনি ক্যারিয়ার কিনা হ্যাঁ বাহক কিনা ওই অসুখের বাহক কিনা সো 2 জনেই করবে যদি দেখা যায় যে 2 জনেই একই ওদের দেশে সিকেল সেল ডিজিজটা কমন তো যদি দেখা যায় 2 জনেই সিকেল সেল ডিজিজের ক্যারিয়ার তাহলে বলবে যে প্লিজ তোমরা স্টিগমাটা করবে না কারো কিছু বলবে না যে তোমরা বিয়ে করো না সো আমাদের দেশে কিন্তু একটা নিয়ম আমার মনে হয় এখনই করা উচিত কারণ এই বার্ডেন এত রক্ত দেওয়া আলটিমেটলি রোগীটা মরে যাচ্ছে শুধু সিদ্ধান্তর জায়গাটা যদি একটু কেয়ারফুল হওয়া যায় এখন জেনেটিক আছে আমরা যখন একটা বাচ্চার রক্ত শূন্যতা পাই তখন আমরা কিন্তু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা দেখি যে এই বাচ্চাটা আইদার ক্যারিয়ার অথবা সে ডিজিজ ঠিক আছে যদি ক্যারিয়ার হয় তখন আমরা বাবা মা 2 জনকে ইলেকট্রোফোরেসিস করাই যদি দেখা যায় যে বাবা ক্যারিয়ার তাহলে আমরা বলি যে এই মেয়েটা যেন বাবার সাইডের অর্থাৎ চাচাতো বোন টোন এই ফ্যামিলি কারোর সাথে বিবাহ না হয় তাহলে সম্ভাবনা আছে যে সেও যদি ক্যারিয়ার হয় আর বাচ্চাদের ক্যারিয়ার আছে স্যার অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের বিষয়টি নিয়ে আমরা জানলাম অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ দর্শক ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ গাইডে এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ধন্যবাদ সবাইকে